ओड़िशार बालेश्वरे दुर्घटनार कबले करमंडल एक्सप्रेस बालेश्वरे लाइन च्युत हावड़ा चेन्नई करमंडल एक्सप्रेस आहत हो बेश कयेकजन यात्री मुहूर्ते सेई छवि देखते पाच्छेन ओड़िशार बालेश्वरे घटना लाइन च्युत एकेबारे हावड़ा चेन्नई करमंडल एक्सप्रेस অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে অরিত্রিক যে ছবি আমরা দেখতে পাচ্ছি একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে কামরা এখনো পর্যন্ত কি খবর পাচ্ছো কিভাবে ঘটলো দুর্ঘটনা কি অবস্থা এখন দেখো প্রাথমিকভাবে রেলের কর্তারা যেটা জানাচ্ছেন যে ঘটনাটি ঘটেছিল বালেশ্বরের কাছে যখন ট্রেনটি পৌঁছে তখন একটি মালগাড়ি একই লাইনে এসে পড়ে এবং সেই মালগাড়িকে চাপা মেরে ট্রেনটি একাধিক কামরা উল্টে যায় এবং যে বিপজ্জনক ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে টেলিভিশন স্ক্রিনে সেই জায়গাটা আমরা দেখতেই পাচ্ছি যে প্রচুর কিন্তু ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে এবং হতাহতের আশঙ্কাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না ইউকে স্থানীয়রা এখানে উদ্ধারের কাজে হাত দিয়েছেন রেলের অফিসিয়ালরা সেখানে পৌঁছানোর চেষ্টা করছেন রেলের অন্যান্য কর্মীরা সেখানে পৌঁছানোর চেষ্টা করছেন তবে দুর্ঘটনার ব্যাপ্তি যে যথেষ্ট বড় সেটা কিন্তু রেলকর্তারা ইতিমধ্যেই জানাচ্ছেন মালগাড়ির সঙ্গে একেবারে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে সেক্ষেত্রে কতগুলি কামরা উল্টে গিয়েছে এখনো পর্যন্ত রেল কর্তৃপক্ষের তরফে ঠিক কি বলা হচ্ছে দেখো নির্দিষ্ট ভাবে রেলের তরফে এখনো পর্যন্ত কোনো তথ্য দেওয়া হয়নি তবে একাধিক কামরা উল্টে গেছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে তার মধ্যে একখানা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটি সম্পূর্ণ ট্রেন থেকে বেরিয়ে গিয়ে ট্র্যাক থেকে বেরিয়ে গিয়ে সম্পূর্ণ উল্টে পড়ে রয়েছে এমন একটা ছবি কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে এবং সেই সবচেয়ে বেশি বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে স্থানীয়রা উদ্ধার কাজ ইতিমধ্যেই হাত দিয়েছেন রেলের স্থানীয় যারা কর্মীরা রয়েছেন তাদেরকে ডেকে আনা হয়েছে অন্যান্য যারা উদ্ধারকারী সমস্ত তাদের সঙ্গে যোগাযোগ করা শুরু করা হয়েছে যত দ্রুত সম্ভব উদ্ধার কার্য শুরু করা হচ্ছে তবে যে ঘটনাটি ঘটেছে সেটি যথেষ্ট ভয়ঙ্কর মালগাড়িটি ছিল একই লাইনে সেই মালগাড়িতে গিয়ে এটি ধাক্কা মারে এবং সজোরে ধাক্কা মেরে উল্টে যায় এমনটাই কিন্তু জানা যাচ্ছে কি কারণে ঠিক কি দুর্ঘটনা কি করে দুটি ট্রেন একই লাইনে চলে এলো সেটা এখনো নির্দিষ্ট ভাবে বলা সম্ভব হচ্ছে না আপাতত উদ্ধার কার্যের দিকে জোর দেওয়ার চেষ্টা করছে রেলের তরফ থেকে এবং সেই চেষ্টাই চালানো হচ্ছে একেবারে অরিত্রিক সেটা তো পরিষ্কার যেভাবে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বোঝাই যাচ্ছে ছবি দেখে সেক্ষেত্রে দুর্ঘটনা কারণ অনুসন্ধান তো চলবে কিন্তু কিভাবে উদ্ধার কাজ কত দ্রুত চালানো সম্ভব হয় সেটাই প্রাথমিক ভাবে অবশ্যই লক্ষ্য অরিত্রিক তুমি আমাদের সঙ্গে থাকো একেবারে সেই ছবি দেখাচ্ছে আপনাদের দুমড়ে মুচড়ে গিয়েছে তিনটি বাদে ট্রেনের সব কামরাই লাইনচ্যুত হয়েছে করমন্ডল এক্সপ্রেস ওড়িশার বালেশ্বরে দুর্ঘটনার কবলে বালেশ্বরে লাইনচ্যুত হাওড়া চেন্নাই করমন্ডল এক্সপ্রেস বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে অরিত্রিক একেবারে তিনটি কামরা বাদে সবকটি কামরাই বলা হচ্ছে যে লাইনচ্যুত হয়েছে আমরা ছবি দেখেও বুঝতে পারছি যেভাবে একেবারে উল্টে গেছে দুমড়ে মুচড়ে গিয়েছে কামরা সে তো ভয়াবহ দুর্ঘটনা আশঙ্কা নিশ্চয়ই অরিত্রিক রয়েছে সবচেয়ে বড় আশঙ্কার বিষয় যেভাবে একাধিক একের বেশি কামরা উল্টে গিয়েছে এবং যেটা জানা যাচ্ছে এই মুহূর্তে যে অধিকাংশ কামরাই উল্টে গিয়েছে ট্রেনের তার ফলে সেখানে আহতের সংখ্যা হতাহতের সংখ্যা দ্রুতই বাড়তে পারে এমন একটা আশঙ্কা তৈরি হচ্ছে এবং সেই জায়গাটাকে উদ্ধার কার্য যাতে দ্রুত করা যায় সেই চেষ্টা করা হচ্ছে তবে যেহেতু সদ্যমাত্র এই দুর্ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত উদ্ধারকারী দল সব জায়গায় পৌঁছতে পারেনি স্থানীয়রাই তদারকি করছেন উদ্ধার কার্যের এখন সেই জায়গায় কোথায় গিয়ে ক্ষয়ক্ষতি পৌঁছয় সেটাই আপাতত কিন্তু দেখার অরিত্রিক উদ্ধার কাজ নিশ্চয়ই শুরু হয়েছে তুমি যেরকম জানাচ্ছিল সেই বিষয়ে কোনো খবর পাচ্ছ উদ্ধার কার্য শুরু হয়েছে বলতে স্থানীয়রা উদ্ধার কার্য শুরু করে দিয়েছেন রেলের তরফ থেকে স্থানীয় স্টেশনগুলি থেকে যারা যারা উদ্ধারকারী দল আছে তাদেরকে নিয়ে আসা হচ্ছে সঙ্গে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপকেও কিন্তু খবর দেওয়া হচ্ছে যাতে তারা এসে দ্রুত সমস্যাটা সমাধান করতে পারেন এবং সবটা মিলিয়ে কিন্তু এই পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে